বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি অবশ্যই আপনারা একটু খেয়াল করে শুনবেন। অবশ্যই যারা সাধনা করে, যারা আল্লাহকে পেতে চায়, যারা রাসূলকে দেখতে চায়, তাদের জন্য আজকের এই আলোচনাটি ভালো হবে। সেই বিষয়টি হলো যে আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন সাক্ষাৎ করলেন তখন কিন্তু নবীজির সাথে একটা কথা দিয়েছিল যে হে দোস্ত, আপনি আমাকে দেখেছেন, আপনার সাথে আমার মোলাকাত হয়েছে, মেরাজ হয়েছে, আপনি এখন চলে যাবেন আবার দুনিয়াতে, কিন্তু আপনার চোখে পানি কেন? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি মুছে আর বলে, হে আল্লাহ, আমি তো আপনাকে দেখেছি, আমি তো আপনার সাথে মেরাজ করেছি, আমার দুর্ভাগ্য, আমার সবচেয়ে কষ্ট লাগছে যে আমার উম্মতেরা আপনাকে দেখতে পাবে না। তখন কিন্তু আল্লাহ দেখার জন্য একটা পদ্ধতি করে দিয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু নবী গোপনে বলে গিয়েছে। সবাইকে প্রকাশ্যে তো আর বলা যায় না, গোপনে কিছু কথা বলে গিয়েছে, কিন্তু কেউ মেনেছে, কেউ মানেনি, যে মেনেছে সে পেয়েছে, যাই হোক। তবে আজকে আমি যে কথাটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম, যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যদি আমি আল্লাহকে খুঁজি তখন আমি আল্লাহকে পাব না। আল্লাহ কিন্তু দেখা যায় মানুষের মধ্যে মিশে আছে, যেমন দুধ, এই দুধকে যখন মানুষ ঘাটতে থাকে তখন এখান থেকে মাখন ছানা আলাদা হয়। তার মানে বোঝা গেল কি, যে এই মাখন ছানা দুধের মধ্যে মিশেছিল, ঠিক মানুষের মধ্যে আল্লাহ মিশে আছে, এখন আল্লাহকে আমরা দেখি না। সেই মাখন ছানাকে ঘাটতে ঘাটতে কিন্তু আলাদা হয়েছে। তাহলে আমার কথা হলো যে সেই মাখন ছানা আমরা দুধ থেকে ঘাটতে ঘাটতে পাওয়া যায়, কিন্তু আল্লাহ কিন্তু বলেছেন তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে সাধনা লাগবে। সাধনা কি, যে দেহটা বেঁচে থাকবে না যদি আত্মা না থাকে, আর সেই আত্মা যার পরিষ্কার হয়েছে, পবিত্র হয়েছে, সেই আত্মায় আমি মিশে আমি সেই বান্দাকে সাক্ষাৎ দিয়ে থাকি। সেটি হলো যে আমার দেহের সাধনা আছে, আমার দেহ যদি পরিষ্কার হয়, পবিত্র হয়, তাহলে আমার আত্মা পবিত্র হবে, আমার আত্মা যদি পবিত্র হয় তাহলে মহাপবিত্র যিনি আল্লাহ সেই আত্মায় মিশবে, তখন আত্মারূপে আমরা দেখতে পারব, রাসূল রূপে আমরা দেখতে পারব। তবে আমার দেহের সাধনা যদি আমার হয় তাহলে অবশ্যই আমি আমার আত্মায় যখন মিশবে তখন আমিও আল্লাহকে দেখার নসিব হবে। তো আজকের কথাটি হলো যে দেহের সাধনা করার কথা আল্লাহ কোরআনে কোথায় বলেছে, এই আত্মসাধনা করার কথা আল্লাহ কোথায় বলেছে কোরআনে। আপনারা একটু ভালো করে সূরা ইনসিরা এবং সূরা সাফফাত পড়ে নেবেন। সূরা ইনসিরা এবং সূরা সাফফাতের মধ্যে আল্লাহ বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো, তোমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যু ছাড়া। সুতরাং তোমরা যখন নিজেকে পবিত্র করবে তখন তোমরা সফল কাম হবে। তাহলে সফল কাম কেন হব? সফল কাম এই জন্যই হব যে আল্লাহ মহা সাফল্য, আর সেই মহা সাফল্য আমার ক্ষুদ্র আত্মায় এসে সে বিলীন হবে, তখন আমার দিব্য চক্ষু হবে, তখন আল্লাহকে দেখার নসিব হবে। তাহলে আজকের আলোচনা যে হলো আমার এই দেহটাকে পবিত্র করতে হলে কী কী সাধনা করতে হবে, সেই সাধনাগুলো আমি ছন্দে বলে যাব, এবং এই জিনিসগুলো জারদার মুর্শিদের কাছে জিজ্ঞাসা করে এই সাধনাগুলো নিয়ে নেবেন, আর নিয়ে যদি করতে পারেন তাহলে এই মানব জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন একটি কথা আছে, হাইতো না তাওয়াই দিবানেশি হয়ে যাওগে কামার পরা, শেষে যাবে লালবাজারে চারে রঙের নিশানুরে, অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা, হে হরপের চাবি দিয়া সদাই গিয়ে ঘোরা, এই তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা, এই তিন তালাতে এক নাম ফোটে হাহাকার এক শব্দ ওঠে, ঢেউ লাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রসিক যারা। যেমন প্রথম বলা হয়েছে হাইতনা তাওয়ায় দেবানেশি হয়ে যাওগে কামার পরা। হাইতনা তাওয়া কি? কামারের ঘরে যাই, যদি বলি আমাকে বটি বানিয়ে দেন, একটা লোহার টুকরা দিয়েছি, একটা কাঁচি বানিয়ে দেন, তখন কিন্তু সে এটা আগুনে পোড়া দেয়, যখন আগুনের মধ্যে ঢুকিয়ে দেয় তখন কিন্তু সে হাইতনা তাওয়া চাপতে থাকে, তখন আগুনটা লাল হয়,
তখন লোহাটা নরম হয়, তখন এই বটিটাকে কী করে একটা সাইজ করে এই লোহাটাকে একটা বটি বা একটা কাঁচি বা একটা দাও বানাতে পারে। তাহলে আমরা যখন মুর্শিদের কাছে যাব তখন আমাদেরকে কি এই সাধনা দেবে, সেই সাধনাটা কি যেমন হাইতনা তাওয়ায় দিবানিশি হয়ে যাওগে কামার পোড়া, তার মানে আমার মানব দেহের ভিতরে হাইতনা তোয়া হলো আমার ফুসফুসি, এই ফুসফুসির মধ্যে হাওয়া ঢুকছে হাওয়া বের হচ্ছে, হাওয়া ঢুকছে হাওয়া বের হচ্ছে, তখন কি হলো যে শ্বাস নিচ্ছি আল্লাহ, শ্বাস বের করছি হু আল্লাহ হু আল্লাহ হু, যখন আমরা প্রতি শ্বাস প্রশ্বাসে আল্লাহর নামটিকে ধরে রাখবো এবং দমের সাধনা করব তখন কি হবে, তখন আস্তে আস্তে আমার জীব দেহটা জীর্ণ শীর্ণ হবে, দুর্বল হবে, কিন্তু পরমাত্মা জাগ্রত হবে। তাই বলি কি এই সাধনাগুলোর পাশাপাশি আরও কিছু সাধনার কথা আপনাদেরকে বলছি, আপনার যদি মুর্শিদ থাকে তাহলে আপনি সাধনগুলো মুর্শিদের কাছে নিয়ে নেবেন এবং যার মুর্শিদ নেই একজন কামেল মুর্শিদ দেখে সেই মুর্শিদকে ধরে নেবেন। যেমন যাবে যদি ছুটে আয় সন্তরে কই মন পাগল, ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার, না আছে পথের সম্বল, অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, মধ্য স্থলে আছে পানি হাওয়ার যুগে হয় প্রবল, উপরে জ্বরে পরশমণি নিচে গুমায় অষ্টফণি, হংসরবে ওঠেধ্বনি সোহাং শব্দে চলাচল। এবার মোল্লার হইতে নিয়া কুম্ভকেদম আটকা দিয়া ধীরে ধীরে চোখ মুদিয়া ধ্যান করো সহস্রদল। তাহলে সাংস্কৃতিক ভাষা মিশ্রণ হয়ে যেই কবির ছন্দে আপনাদেরকে বললাম এই সাধনাগুলো অবশ্যই আপনার মুর্শিদের কাছে নিয়ে নেবেন, যদি একটানা ছয় মাস একে দ্বারা করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি আউলিয়ার কাতারে দাঁড়িয়ে যাবেন। আর আল্লাহ কি বলেছে, আমার আউলিয়াদের কোনো ভয় নেই, আমার ওলিদের কোনো ভয় নেই, আমার বন্ধুদের কোনো ভয় নেই, তারা কখনো চিন্তিত হবে না, সুবহানাল্লাহ। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনা কেমন লাগলো আপনাদের, যদি ভালো লাগে আর এ ধরনের আলোচনা যদি সামনে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, পরবর্তীতে সাক্ষাৎ হয়ে যাবে। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।